হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আমি সৈয়দা জেমিমা, ফেনীর মেয়ে আর থাকি ঢাকাতে। আজকে সীমান্ত মামার গল্পটা ঠিক এইরকম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। শুভ সকাল সবাইকে। যদি বৃষ্টির মানে একদম অন্তিম ক্ষণে আমরা আছি, সকাল ভোরে ভোরে এখানে আসার ফিলটা অনেক। আমি বলে দিই আমি কোথায় আছি। আমরা এখন আছি ফেনীর ঝাউ বাগানে, আর ঝাউ বাগানটা হচ্ছে, আমি যদি খুব ফুললি অ্যাড্রেস দিতে হয়, সেটা আপনি সালাউদ্দিন মোড়ে আসবেন। সালাউদ্দিন মোড় থেকে 1 কিলোমিটার সামনে আসবেন, আর সালাউদ্দিন মোড় যদি আসতে হয় তাহলে আপনাকে মিজান রোড বা হচ্ছে আপনার টাং রোড হয়ে সিএনজি যোগে আসতে পারবেন, কোনো সমস্যা নেই, সুন্দর মতো এখানে আসতে পারবেন। আর এখানে যদি আসেন তাহলে হচ্ছে বেসিক রোডের মোড়ে, যেখানে সেখানে এসে হাতে ডান পাশে আসলেই আপনি সুন্দর ঝাউ বাগানটা পেয়ে যাবেন। ঝাউ বাগানে অস্থির ফিল, কিন্তু বৃষ্টিটা খুব বেশি চলে আসতেছে, কোনো সমস্যা নাই। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ঝাউ বাগানের মধ্যে কীরকম সৌন্দর্য এখানে বর্ধন হতে পারে। এখানে অসাধারণ গাছ আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি, ঝাউ বাগানের অফুরন্ত সৌন্দর্য। এই মুহূর্তে যে জায়গাটা আছি সেটা হচ্ছে বাংলাদেশের, বলবো না, ফেনীর স্বনামখ্যাত এক জায়গা, যেখানে ওই উল্লো কথা বলবো বলা, ওই পিছনে হচ্ছে আমাদের ফেনীর সর্ববৃহৎ ময়লা স্তূপ, আর এই পাশে হচ্ছে আমাদের চিরচেনা হচ্ছে রেললাইনটা। এখন রেললাইনের কথা কেন বলতেছি আমি বলি আপনাকে, এই রেললাইনের মধ্যেই ফেনীর বলতে গেলে বেশিরভাগ বিয়ে শাদী হয়, মানে এখানে হয় না, ফটোশ্যুট হয়। এবং ফটোশ্যুটের একদম মানে পরবর্তী ক্ষণে দিনের আলো থাকতে থাকতে এখানে বোজামা দুইটা আসে, মানে পারে না যে এখানে রেললাইনের ভিতরে শু যেতে। তো আমার প্রায় অলমোস্ট 10 মিলিয়ন ভিউজ কিন্তু এখানে হয়েছে আল্লাহর রহমতে, যদিও সেটা আমার ভিডিওগ্রাফার হচ্ছে ফটোগ্রাফার উনি আগে করে ফেলছে, এরপরে আমারটা হয়েছে আল্লাহর রহমতে, আমারটাও 10 ভিউ হয়েছে, মানে 10 মিলিয়ন ভিউজ হয়েছে। তো এটা হচ্ছে এমন একটা জায়গা, মানুষের সবচাইতে ডিমান্ডিং একটা জায়গা হচ্ছে এই রেললাইনের মোড়টা, মানে হচ্ছে রেল ক্রসিংটা। এটা হচ্ছে ঝাউবাগানের মধ্যে, আমরা এখন ঝাউবাগানে আছি। এখন কথা সেটা না, কথা হচ্ছে যে আমি আমার ফেনী শহরের মেয়র মহোদয় বলেন, এমপি মহোদয় বলেন, যারা পাওয়ারফুল মানুষ আছে এই রাস্তার মধ্যেও কিন্তু অনেক পাওয়ারফুল ব্যক্তিত্ব বসবাস করেন, কিন্তু তাদের ওই ময়লার উচ্ছেদ অভিযানটা কখনো শেষ হয় নাই। এখন আমার দুঃখ যে কত সুন্দর সুন্দর ললনা নারী বৌজামাই এখানে এসে এই ময়লার গন্ধ শুকে শুকে তারা এই ফটোশ্যুটগুলো করে, ভিডিওগুলো করে। তো তাদের মনের দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি আপনাদের এই ময়লাগুলো সরাইতে হবে, তাহলে এখানে যে বৌজামাইরা এখানে শোয় না এখানে ভিডিওগুলো করে বা হচ্ছে ওয়েডিং ফটোশ্যুটগুলো করে, ওনাদের দৃষ্টি থেকেও কিন্তু এখানের এই ময়লাগুলো থাকবে না, কারণ ওরা নাকে মুখে হাত দিয়ে তো আর ছবি বা ভিডিওগুলো করতে পারবে না। সো তাদের জন্য কিন্তু এখানে খুবই অত্যাবশ্যক দরকার যে এখানে সুন্দর করে একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়া, একটা বাসরঘর সৃষ্টি করে দেওয়া, এখানে তারা থাকবে, বসবে, এখানে খাবে দাবে, এখানে একটা হোটেল দেওয়া খুব দরকার, এখানে তারা নিদ্রা যাপন করবে এবং সকালে উঠে তারা বোভাতে যাবে, এমন একটা। আর বোভাতের ফটোশ্যুট এখানে হয়, মানে বিয়ের সব কিছু কারিকুলাম এখানে হয়। সো এখানে পাশে যদি একটা কমিটি সেন্টার করে দেওয়া হয় বা কনভেনশন সেন্টার আরও ভালো হয়, কারণ এখানে অনেক হাইপ আছে রেললাইনের মধ্যে, একপাশে যায় একপাশে আসে। আর আমাদের ফটোশ্যুটটা বা ভিডিও শ্যুটটা এমনভাবে হয়েছিল আল্লাহর রহমতে, দুইটা ট্রেন একসাথে গেছিলো আর মাঝখান দিয়ে আমরা ধরা খাইছিলাম। এখানে অনেকে অনেক কিছু বলতেছে যে আমরা ইচ্ছা করে তো দুইটা ট্রেনকে ডাকায় আনা যায় না, প্ল্যানিং করা যায় না। এখন আমার বইয়ের লেহেঙ্গা ছিল 7 কেজি, এই 7 কেজি লেহেঙ্গাটাকে আলগিয়ে সে আবার এই রেল ক্রসিংয়ের একদম মোড়ে এসে ট্রেনটা ক্রস করবে, সে মানে সেই ধারণ ক্ষমতা বা ওই সময়টা আমরা পাইনি, সেই জন্য মাঝখানেই দাঁড়াই গেছিলাম। ও অবশ্য বসে গেছিলো, কিন্তু আমি ভিডিওগ্রাফারকে বলছিলাম একটা শ্যুট নিয়ে ফেলেন, আমরা জোর করে ধরে ওরে মানে আঁকড়ে ধরে রাখি যেন ভয় না পায়। সো এটা হচ্ছিলো মূল কাহিনী। তো অন্যান্য কাপড়রাও কিন্তু এখানে আসে, তো তাদের জন্য দোয়া ভালোবাসা আর আপনাদের পরবর্তী সুখের জীবনের জন্য অশেষ অশেষ দোয়া। সৌন্দর্য বর্ধনের সাথে সাথে এখানের কিছু খারাপই দিকও আছে, যেটা আপনাদের সামনে আমার ফুটে তোলাটা খুবই দরকার, এবং যারা যারা এখানে আসেন বা হচ্ছে যারা এখান থেকে চলে গেছেন তারা আবার আমার কথা মাইন্ড করিয়ে না, কারণ এই জিনিসটা স্পেশালি কথাটা বলা খুব দরকার। কারণ আমার পিছনে যে ময়লা স্তূপটা দেখতেছেন অলরেডি দেখা যাচ্ছে, আমি আরও ক্লিয়ার করে দেখা দিব, এটার কারণ এটা আরও প্রসারিত হচ্ছে। এটা কত একর জায়গা নিয়ে হবে? 2 একর জায়গা নিয়ে এই ময়লা স্তূপটা বা ময়লার জায়গাটা গঠিত। তো এটা বড় কথা না, আরও
পাঁচ একর হোক আমার কোনো সমস্যা নাই, তবে ফেনীর বাইরে হোক, ফেনী পৌরসভার বাইরে হোক, এটা কিন্তু ফেনী পৌরসভার আন্ডারে পড়ছে। তো এখানে একটা জিনিসটা খুব বলা খুব দরকার, কারণ হচ্ছে এই এলাকাতে মিনিমাম 118 থেকে 120টা পরিবার এখানে বসবাস করে, এবং এই 118টা বা 120টা পরিবারের মধ্যে 500-600 মানুষ অ্যারাউন্ড বসবাস করে, ছোটো বাচ্চাদেরকে ছাড়া। সো এখানে এমন এমন সময় এমন এমন কাণ্ড কারখানা হয়, মানে এখানে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়, বা হচ্ছে সূর্যের অতি বেগুনি রশ্মি এখানে যখন গ্যাস জমে থাকে, সো অতি বেগুনি রশ্মি এখানে যখন পড়ে হিট করে তখন এখানে নিজ থেকে আগুন জ্বলে ওঠে। সো এখানের আগুনের যে বহিঃপ্রকাশটা, মানে হচ্ছে যে গন্ধ বা ধোঁয়া যেটা বলেন না কেন, এটা নির্গত হয় এবং আশেপাশের ফ্যামিলির জন্য এটা খুবই হানিকারক, মানে হচ্ছে ক্ষতিকারক। আসলে কর্তৃপক্ষ বা যারাই আসে না তারা দেখতে পারে, যদিও একদিনে এটা নির্মূল হওয়াটা পসিবল না। সো এই জিনিসটা আসলে খুব খারাপ আর ভয়াবহ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আমি একটু আগে বলছিলাম যে রেললাইনের মধ্যে বিয়ে শাদী হয়, এখানে কাপড়রা হয়, তো এখানের এলাকার মধ্যেও কিন্তু ছেলে পোলাপাইনের বিয়ে করার খুব শখ, মেয়েদের খুব শখ, কিন্তু এই কাজটার কারণে আমার মনে হয় যে অনেক বিয়ে ভেঙে যায়। এটা কাজটাতে বিয়ে দিতাম না, বা ওখানের আঙিনা এরকম, ওই ডোবা এরকম। সো এটার জন্য ছেলে মেয়েদের, যদিও যে হোল্ডিং করছে, তো এই জিনিসটা খুবই দরকার যে এখানের যারা বসবাস করে তাদের বিয়ের উপরেও কিন্তু এফেক্ট আসতে পারে। যদি আমি ফানি অ্যাঙ্গেলে বলছি, কিন্তু এটা কিন্তু রিয়েলিটি হতে পারে। সো এখানের অনেকের মতামতে এই জিনিসটা খুব সুন্দর পরিবেশ বহন করে রেললাইনের পর থেকে, কিন্তু রেললাইনের আগে কিন্তু অনেক বিচ্ছিরি এলাকা আছে যেটা নির্মূল হওয়াটা খুবই দরকার। তো এখান থেকে এই শটটা থেকে আমরা পরবর্তী শটে যাবো ইনশাআল্লাহ। ঝাউবাগান, এটা ফেনীর একটা পর্যটন স্পট হতে পারে, যেটা ব্রিটিশ আমল থেকে এটা চলে আসতেছে। ব্রিটিশ আমলে কিন্তু এই গাছগুলো লাগানো ছিল, ঝাউ গাছ না লাগালে কিন্তু এই ঝাউবাগানটা কখনোই হইতো না। সো ঝাউবাগানের মধ্যে ঝাউ গাছের আদলে কিন্তু এই রোডটা গঠিত। এই রোডের একটু বিবরণ দিয়ে দিই, এই রোডটা হচ্ছে আমাদের আমতলী বাজার যাওয়া যায় এবং ধর্মপুরের এই রোডটা। তো এই রোডটা খুবই ইম্পর্টেন্ট, যদিও রোডটা ব্রিটিশ আমলে যখন হয়েছিল তখন কিন্তু এরিয়া নির্ধারণ করে কিন্তু রোডটা করা হয়নি। সংকীর্ণ একটা রোড, যেটার মধ্যে ওয়ান সাইডেড হয়, দুই সাইডের মধ্যে যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু ওভারটেক করাটা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। সেই জন্য এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে এটা একটু বর্ধিত করতে পারলে ভালো হতো, যদিও দুই পাশে 10 ফুট করে বাড়ানোর কথা আছে, কিন্তু এখনও পর্যন্ত সেটা বাড়ানো হচ্ছে না। কারণ হচ্ছে যে যদি বাড়ানো হয় এই ব্রিটিশ আমলের যে গাছগুলো আছে সেগুলো কিন্তু কাটা পড়ে যাবে। তো সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে এখনও পর্যন্ত সেই জিনিসটা এখনও উদ্যোগ নেওয়া হয়নি বা কাটানো হয়নি। আর ঝাউবাগানের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই সৌন্দর্য বর্ধনটা, এখানে আবার নতুন করে কিন্তু টাওয়ার বসানো হয়েছিল, আর ওইটার কারণে আমাদের পিছনে যেখানে আমি প্রথম কথা বলছিলাম সেখানে কিছু গাছ কিন্তু কাটা পড়ছে। সো আস্তে আস্তে যদি এই গাছগুলো কাটা পড়ে তাহলে কিন্তু আমাদের প্রকৃতির জন্য খুবই খারাপ। এখানে আপনারা এখন শুনতেছেন অজস্র পাখির কলরব, কিচিরমিচির, এই জিনিসটা খুবই সুন্দর। আর এখানে বিকালবেলায় বা শুক্রবারে কিন্তু প্রচুর মানুষ হয়, প্রচুর মানুষের সমাগম হয়, এখানে ছবি তুলতে আসে, ভিডিও করতে আসে এবং টিকটক করতে আসে অবশ্যই, যদিও টিকটকাররা এখন অনেক আপডেট হয়ে গেছে, ভালো হয়ে গেছে, এই জিনিসটা আপনাদেরকে বলতে পারি। আর এই এলাকার মানুষজন যদি এখানে দেখে থাকেন বা হচ্ছে শুনে থাকেন বা ভিডিওটা আপনাদের পর্যন্ত পৌঁছে, অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। আর পর্যটক, আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, কারণ আমি যখন বাজার হয়ে ঢুকব তখন কিন্তু প্রথম এন্ট্রি পথ থেকে শুরু করে যে ময়লার স্তূপটা আছে এটা একটু পরিবর্তন করাটা খুব দরকার আমার মতে। কারণ হচ্ছে যে যদি ওইটা নাও করা হয় বড় কোনো ব্যারিকেড দেওয়াটা খুব দরকার, আর নাহলে আমার মাথায় যেটা আসতেছে, কারণ যদিও এটা পর্যটন কেন্দ্র হিসেবে স্পট হিসেবে নির্ধারিত করা এখন হয় নাই, আর যদি ফেনীর মুখ্যম, ফেনীতে তেমন কিছু নাই, আবার অনেক কিছু চাইলেও কিন্তু করা সম্ভব, এটা একটা পর্যটন স্পট যদি করা হয় তাহলে কিন্তু সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে প্রথম এন্ট্রি পথটা কিন্তু একটা বাধা হয়ে দাঁড়াতে পারে আমার মতে। সেটাকে একটু যদি আপডেট কোনো কিছু চিন্তাভাবনা করা হয়, কেন এখন অনেক কিছু আপডেট বের হয়ে গেছে ময়লা স্তূপ থেকে বা কোনো কিছু সার জাতীয় কোনো কিছু যদি উৎপাদন করে এটাকে রিসাইকেল করা যেতে পারে, আমার মনে হয় এই জিনিসটা খুব ভালো উদ্যোগ হবে। আর সৌন্দর্য তো আপনাদের সামনেই আছে, আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব ততটুকু আমার দ্বারা করা পসিবল আমি সেটা আপনাদের সামনে করা উপস্থাপন করছি আমার ভাইয়ের মাধ্যমে এখানে এলাকার মাধ্যমে। আর এখানে সৌন্দর্য যত দেখাবো ততই কম হবে, আপনারা যদি এখানে অন্য কিছু দেখতে চান অবশ্যই ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আমি আপনাদের শহরে আসবো বা হচ্ছে আপনাদের এলাকাতে আসবো এবং আপনাদের এলাকাটা ফুটে সবার সামনে দেখানোর চেষ্টা করবো। তো আজকে এখান থেকে বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঝাউবাগানে যদি আপনারা এসে থাকেন আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।